আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক, আজকে 7 নভেম্বর 2024 সাল, আমি এখন অবস্থান করছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে। তা দর্শক, আমি একটু দেখাই আপনাদের, এই যে দেখতেই পাচ্ছেন, এই যে এখানে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজের দাম কেমন আছে, আর এই যে দেখুন আমি কোথায় অবস্থান করছি। আমি বর্তমানে আছি আলহাজ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বগুড়া বাইপাস গাজীপুরে। তা বর্তমানে পেঁয়াজের দামটা কেমন আছে আর আলুর দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব, আর প্রথমেই জানিয়ে দেব আলুর দামটা কেমন আছে। দর্শক, এদিকে আমি এই যে আলুর ঘরে যাচ্ছি, আলুর ঘরে গিয়ে আলুর ঘর থেকে আমরা জানাবো আলুর দামটা কেমন আছে। যে মার্কেটে কিন্তু ইন্ডিয়ান আলু কিন্তু প্রচুর পরিমাণে এসেছে, এখানে যে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ান আলু। এই যে যে আলুগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে সবই হচ্ছে ইন্ডিয়ান আলু। তা ইন্ডিয়ান আলু আর ছোট্ট আলু আছে, এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে যে ছোট্ট আলুগুলো, এগুলোর দাম কেমন আছে আমরা সেটা জানবো। ছোট আলু থেকে বড় আলুর দাম কেমন আছে সেটা আমরা একটু জানিয়ে দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ ভালো রাখছে ভাইজান। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা আজকে মোটামুটি ভালো। মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ। এই যে ইন্ডিয়ান আলুর আমদানি তো অনেকটাই বেশি, হ্যাঁ আমাদের দেশি আলুর তো অনেক সংকট, আমরা যতটুকু জানতে পেরেছি এই যে যে আলুগুলো আছে সেই আলুগুলোই আবার লাগাচ্ছে, এখন বীজ বানাচ্ছে, না বিক্রি করে বীজ বানাচ্ছে, এই তো। তা এই যে যে আলুগুলো আছে ছোট আলু, এই আলুগুলোর দাম কেমন যাচ্ছে বর্তমানে? ৪৮-৪০ কেজি এই আলুগুলো, ৪৫-৪০ টাকা কেজি। এটা কোথা থেকে আসছে? বগুড়া থেকে আসছে। বগুড়ার আলু এইগুলা, এই এরও কি একই দাম? হ্যাঁ একই, একই মাল, এগুলা একই দাম। তারপরে আমরা দেখতে পাচ্ছি এগুলা তো ইন্ডিয়ান না? হ্যাঁ ইন্ডিয়ান। এটা হচ্ছে ইন্ডিয়ান আলু, ইন্ডিয়ান আলুটা। ইন্ডিয়ার আলুর দাম কেমন যাচ্ছে? ওটা বিক্রি হচ্ছে আপনার ৫৫০ থেকে ৫৮ টাকা, ৫৫ থেকে ৫৮ টাকা কেজি বর্তমানে বিক্রি হচ্ছে কেজি। এটা তো ডায়মন্ড আলু না? হ্যাঁ ডায়মন্ড, ডায়মন্ড আলু বলে আমাদের এখানে, ডায়মন্ড বলে ওদের এখানে, হচ্ছে একটা নাম আছে এই জ্যোতি আলু বলে। হ্যাঁ হ্যাঁ জ্যোতি আলু, এটা এটা হচ্ছে ইন্ডিয়ান জ্যোতি আলু দেখতে পাচ্ছেন। আর এই পাশে যে আলুটা আছে এটা কোন জায়গার ডায়মন্ড? এটা বগুড়ার, বগুড়ার ডায়মন্ড। এটা কত করে যাচ্ছে? ওটা বিক্রি হচ্ছে আপনার ৬০ টাকা কেজি, ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমানে। আর এই যে আরেকটা কাটিলা লিস্টিক আছে এটা? ওটা ৬০ টাকা কেজি। হ্যাঁ ৬০ টাকা কেজি। কোন জায়গার এটা? ওটা বগুড়া, বগুড়া। এটাও বগুড়ার, এটাও ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে না? তা আলুর আমদানি, আলু নতুন আলু আসতে কতদিন সময় লাগতে পারে? তাও মোটামুটি তাও ধরেন ৪০-৪৫ দিন পরে, ৪০-৪৫ দিনের মতো লাগতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। বেচা কিনা কেমন হচ্ছে? বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই হচ্ছে। তা এই যে যে পেঁয়াজগুলো এসেছে এই পেঁয়াজগুলো কোথাকার? এটা ইন্ডিয়ান আপনার নগরের পেঁয়াজ, ইন্ডিয়ান নগরের পেঁয়াজ এইগুলা। আর এই যে ছালার বস্তায়? ছালার বস্তা হলো বেলুরি, বেলুরি। এটা হচ্ছে বেলুরি পেঁয়াজ। আর এই পেঁয়াজগুলো কোন জায়গার? ইন্ডিয়ান সাউথের, সাউথ। এগুলো হচ্ছে ইন্ডিয়ান সাউথের পেঁয়াজ। তা বর্তমান বাজারে আপনার এই নগরের পেঁয়াজের দাম কেমন যাচ্ছে? নগর বেচে ১০৫-২৩ ১০০-১০৫-২৩ বিক্রি হচ্ছে বর্তমান বাজারে। আর এই যে এই এই পেঁয়াজ ছালার বস্তায়, এটা ১০৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে যে পেঁয়াজটা আছে সাউদের, এর দাম কেমন যাচ্ছে? সাউদের ভালো পেঁয়াজটা হচ্ছে ১০৫ টাকা, এটা বেচতেছি ৯৫ টাকা কেজি, ৯৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। আর ভালোটা হচ্ছে ১০৫ টাকা বিক্রি হচ্ছে দেশি। ওই যে এই পাশে আর একটা পেঁয়াজ আছে ছালার বস্তা, এটা কোন জায়গা? এটা সাউদ, এটাও সাউদের পেঁয়াজ। আর ইসের আপনার দেশি পেঁয়াজের বাজারে কি অবস্থা? দেশি পেঁয়াজ বাজার হচ্ছে ১২০ টাকা থেকে ১২৫ টাকা রাজবাড়ির ফরিদপুরে। আর পাবনারটার, পাবনারটা বেচতেছে ১৪০-৩৫ ১৪০-৩৫ এরকম দামে বিক্রি হচ্ছে বর্তমান বাজার। আগের চেয়ে তো দামটা অনেকটাই বেশি। হ্যাঁ অনেকটাই বেশি, ইন্ডিয়ান বর্ডারেও তো দাম বেড়ে গিয়েছে। ইন্ডিয়া বর্ডারে দাম বাড়াতে আমরা একটু দাম বাড়াই দিচ্ছি, এবং কি
চাহিদা বেশি তো আমদানি কম আমদানি কম আমদানি কম আছে আর ইশের আপনার ওই যে চায়না রসুনের বাজারে কি অবস্থা চায়না রসুন 4100 4200 টাকা বস্তা 4100 থেকে 4200 টাকা বস্তা বিক্রি হচ্ছে আজকের বাজারে হ্যাঁ বর্তমান বাজারে এরকম দামে বিক্রি হচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল প্রতিদিনের বাজারে নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম